गुड इवनिंग एवरीबॉडी। গুড ইভিনিং স্যার। আজকে তোমাদের যেমন কথা মতন আজকে ইংলিশে বলো। জি স্যার, আগে ডেমো ক্লাসটা জি দেখো, স্যার, নিউ ব্যাচ কবে থেকে শুরু হবে ইংলিশের? ডেমো ক্লাসটা হলে তারপরে নতুন সবাই ভর্তি হবে, তারপরে হয়ে যাবে, খুব শীঘ্রই হবে, এবং স্যার সেটা তোমাদেরকে ইনফর্ম করে দেবে গ্রুপে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, ঠিক আছে, এ মাসের মধ্যে তো স্যার। চলো শুরু করে দিই। ক্লাস শুরুর আগে একটা কথা বলি, আজকে যে ডেমো ক্লাসটা হবে জাস্ট মানে ইংলিশের টপিক অ্যাবজেক্টিভের ওপর, ক্লাস করতে করতে যদি কারো অসুবিধা হয় অবশ্যই দেন অ্যান্ড দেন কোশ্চেন করবে, স্যার এটা হলে কি হতো, ঠিক আছে? আমি তোমাদের যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনটা কি সবার ভিজিবল হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার, একটু দেখা যাচ্ছে। জানাবে, যদি দেখতে না পাও একটু জানাবে, আর যদি শুনতে কারো অসুবিধা হয় যে শুনতে না পাও, তাহলে একবার কি করবে, লেফট করবে, লেফট করে আবার জয়েন করবে, তাহলে আমার মনে হয় ওই সাউন্ড প্রবলেমটা মানে কেটে যাবে। ওকে চলো শুরু করি আজকে টপিক। দেখতেই পাচ্ছ তোমরা অ্যাডজেক্টিভের উপর আজকে টপিক হবে, এবং অ্যাডজেক্টিভের খুঁটিনাটি কাজ কি কি আছে সেটা টোটাল আমি আলোচনা করব, এবং পিটি প্রাইমারি উপর কি ধরনের কোশ্চেন আছে, এবং আরো যে সমস্ত এক্সাম আছে কি ধরনের কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমি ডিসকাস করব এই টপিক থেকে। ওকে, তো প্রথমত আমাদেরকে একটু জেনে নিতে হবে, কারণ যেই টপিকটা পড়ছি সেই টপিকটা কি জিনিসটা প্রথমে তার ডেফিনেশন না জানলে যেমন টপিকটা পুরো জানা যায় না। তোমরা অ্যাডজেক্টিভ আগে আমি দিয়েছি যে অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা কি, তো অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা কি কিন্তু তোমরা জানো সবাই, আমি তবুও একবার বলে দিচ্ছি, তো আমরা ছোটবেলায় জানতাম, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভের ডেফিনেশন ছোটবেলা থেকে শিখেছি, এবার একটু নতুন করে শিখবো, আরো মানে যে সমস্ত পয়েন্টগুলো শিখেছি তার সঙ্গে আরো কিছু অ্যাডভান্স পয়েন্ট আমি এখানে অ্যাড করব, যেগুলো ভেরি ফ্রুটফুল টু অল কম্পিটিটিভ এক্সাম। ওকে, কম্পিটিটিভ এক্সামিনেশনে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার তো পরীক্ষায় অ্যাডজেক্টিভ কাকে বলে আসবে না। ওকে, তো আমাদের প্রথমত জানতে হবে যে নাউন, নাউনের আগে কে বসে অ্যাডজেক্টিভ, আর কোথায় বসে, না নাউনের পরেও অ্যাডজেক্টিভ বসে, মানে কি বললাম, নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, আবার মানে নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে, এবং নাউনের পরে বসে নাউনকে কোয়ালিফাই করে, এটা আমরা সবাই জানি। ওকে, তো এক্ষেত্রে আমি আমাকে তোমাদেরকে কথা বলবো, পরীক্ষায়
অনেক সময় এসেছে যে আগে যে সমস্ত মানে পিটি পরীক্ষাগুলো হয়েছে তার অনেক প্র্যাকটিস সেট আছে, সেখানে দেখবে বলা হলো যে বললাম বললাম হ্যান্ডসাম বয়, পরীক্ষায় বলে দিল এই হ্যান্ডসাম শব্দটা এটা অ্যাডজেক্টিভ আমরা জানি, বাট বলবে ইট বিলংস টু হুইচ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের তো ভাগ আছে, অ্যাডজেক্টিভের স্ট্রাকচারাল দিক দিয়ে মানে গঠনগত দিক দিয়ে কি আছে না দুটো ভাগ আছে, সেই দুটো ভাগ হঠাৎ করে বলে দিলে এই হ্যান্ডসাম শব্দটা কোন অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, তো তোমার যদি জানা না থাকে তোমার তখন অসুবিধা হবে। তো সেটা জেনে নাও যে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, কি বললাম নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে তখন তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কি বললাম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক। তাহলে আমরা এটুকু জানতে পারছি যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসেও নাউনকে কোয়ালিফাই করে আর কি। এবারে মনে করো নাউনের পরে বসে নাউনকে একটা কোয়ালিফাই করলো, আবার আমি একটা সেন্টেন্স বলছি, বললাম দ্য বয় বয় ইজ হ্যান্ডসাম, তাহলে এই অ্যাডজেক্টিভটা কোথায় বসেছে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, বাক্যের প্রেডিকেট যেখানে প্রেডিকেট আছে ঠিক সেই জায়গায় বসেছে, তাহলে এই অ্যাডজেক্টিভটার নাম কি হবে, তাহলে এই অ্যাডজেক্টিভটার নাম হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, বুঝছে। তাহলে নাউনের আগে বসে নাউনকে যদি কোয়ালিফাই করে তাহলে তাকে বলবো আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে বসে যদি নাউনকে কোয়ালিফাই করে তাহলে তখন তাকে বলবো আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। কারণ তোমাদের যে মানে যে এটা আছে ওই ল্যাঙ্গুয়েজের ওপর যে সাইকোলজি আছে, এই ল্যাঙ্গুয়েজের ওপর সাইকোলজি থেকে এই ধরনের কোশ্চেন পড়বে, ঠিক আছে। তো এখানে যেটা উদাহরণ দিয়েছি দ্য বয় ইজ হ্যান্ডসাম দেখতে পাচ্ছ, আবার বলছি হি ইজ এ হ্যান্ডসাম বয়, দুটোই কিভাবে ইউজ হচ্ছে সেটাকে দেখিয়েছি, এগুলো যদিও পরে ডিসকাস করা আছে। দেখো অ্যাডজেক্টিভের দুটো ইউজ আছে, এক নম্বর দিয়েছি অ্যাট্রিবিউটিভ। এবারে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কি ধরনের, তো আমাদেরকে জানতে হবে এই ফর্মার ফর্মার আর ওল্ডেন, হয়েছে এই শব্দগুলো, এই শব্দগুলো কখনোই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় না। এই যে এগুলো তো অ্যাডজেক্টিভ, তাহলে এগুলো কখনো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় না, হয়েছে কখনো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হবে, আমি কখনোই বলতে পারবো না দ্য স্টুডেন্ট ইজ ফর্মার, বললাম এরকমও বলতে পারবো না দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ওয়াজ ফর্মার। আচ্ছা তোমরা নিজেরাই বলো এটা কি বলা যায়, প্রেসিডেন্ট ওয়াজ ফর্মার বলবো নাকি না আমি বলবো যে হি ওয়াজ এ ফর্মার প্রেসিডেন্ট, কোনটা বলবো আমাকে বলো, একটু রেসপন্স করো। স্যার বুঝতে পারছি না, আপনি আর একটু প্রথম থেকে বলুন। তুমি কি প্রথম ক্লাস থেকে ছিলে, মানে প্রথমটা থেকে ছিলে, প্রথমটা হচ্ছে সাউন্ড প্রবলেমের জন্য কেটে যাচ্ছিল, আমি ওই জন্য আবার নতুন করে আচ্ছা জয়েন আচ্ছা করলাম। ঠিক আছে আবার বলে দিচ্ছি। প্রথমত অ্যাডজেক্টিভের দুটো ভাগ, কি ভাগ না অ্যাডজেক্টিভের দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, নাউনের আগে যে অ্যাডজেক্টিভ বসে তাকে বলছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর নাউনের পরে যে অ্যাডজেক্টিভ বসে তাকে বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, ওকে। তো আমি এখানে বলতে চাইছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি, না অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেটা নাউনের আগে বসে, আমার এখানে এক্সেপশনাল কেস কি, না এক্সেপশনাল কেস হচ্ছে এই ফর্মার আর ওল্ডেন, এই দুটো শব্দ কখনোই কখনোই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে না, মানে সর্বদা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে। তাহলে আমি সর্বদা এই শব্দটাকে কোনো নাউনের আগে বসাবো, হি ওয়াজ এ ফর্মার প্রেসিডেন্ট, দেখতে পাচ্ছ কি, তাহলে আমি কখনোই বলবো না দ্য প্রেসিডেন্ট ওয়াজ ফর্মার, মানে আমি বলতে চাইছি এই শব্দ দুটো ফর্মার
এবং ওল্ড এন, এই শব্দ দুটো কখনো বাক্যের প্রেডিকেট হিসেবে ইউজ হতে পারে না। ক্লিয়ার হয়েছে? বলো হ্যাঁ স্যার, করো। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এবারে পরবর্তী যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি? না, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পরে বসবে। কি বসবে? না, নাউনের পরে বসে নাউনকে কোয়ালিফাই করবে, দ্যাট ইজ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবারে এখানে এই শব্দগুলো সর্বদা, এই শব্দগুলো মানে অ্যাসলিপ, অ্যাফ্রেড, অ্যালাইভ, অ্যাসলিপ মানে ঘুমন্ত, অ্যাফ্রেড মানে ভীত সন্ত্রস্ত, অ্যালাইভ মানে জীবিত, অ্যাসাম্ড মানে লজ্জিত, কন্টেন মানে কি স্যাটিসফাইড, সন্তুষ্টিকরণ। তাহলে এই যে দেখতে পাচ্ছ, এই সমস্ত শব্দগুলো মনে রাখতে হবে কখনোই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, মানে সর্বদা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার। ফট করে একটা একটা সেন্টেন্স দিয়ে দিল, একটা সেন্টেন্স দিয়ে দিল, বললো যে দ্য ম্যান ইজ অ্যাফ্রেড, আবার বললো হি ইজ অ্যান অ্যাফ্রেড ম্যান। আচ্ছা, আমাকে বলো তো এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স আর কোনটা ইনকারেক্ট? স্যার প্রথমেরটা, দ্য ম্যান ইজ অ্যাফ্রেড, ইজ কারেক্ট। একদম, ভেরি গুড। প্রথমেরটা হচ্ছে প্রেডিকেটেড, দ্বিতীয়টা তো এ বোঝাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়টা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে দ্বিতীয়টা ভুল, দ্বিতীয়টাকে একদম ক্রস। তাহলে প্রথমটা হচ্ছে কারেক্ট, প্রথম সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, দ্বিতীয়টা রং সেন্টেন্স। তাহলে আমি যেটা পয়েন্টটাকে ডিসকাস করতে চাইলাম সেটা ক্লিয়ার হয়েছে তো, যে এই শব্দগুলো সর্বদা আমাকে মনে রাখতে হবে সর্বদা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কি হবে ব্যবহৃত হবে, মানে কখনো নাউনের আগে বসবে না। যে হঠাৎ করে আমি নাউনের আগে বসিয়ে দিলাম, কখনোই বসবে না। পরীক্ষার হলে ঠিক এই ধরনের একটা কোশ্চেন এসে যাবে, এসে গিয়ে তোমাদেরকে বলবে, বলো যে রেক্টিফাই দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সটাকে রেক্টিফাই করো, কারেক্ট কারেক্ট করতে বলে দেবে, তখন তোমাদের না জানা থাকে ভুল হয়ে যাবে। তো এটা হলো জাস্ট স্ট্রাকচারাল দিক দিয়ে, গঠনগত দিক দিয়ে অ্যাডজেক্টিভের ডিভিশন। এবারে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন কি মানে ব্যবহারের দিক দিয়ে, মানে অ্যাকর্ডিং টু ইউজ, স্যার ব্যবহার দিয়ে কিভাবে অ্যাডজেক্টিভটা ব্যবহার হয়, মানে সেটা এবং কি ধরনের কোশ্চেন এখান থেকে আসছে সেগুলোকে একটু জানবো। প্রথম বলেছি প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ মানে প্রপার নাউন, প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ সৃষ্টি হচ্ছে তাকে বলবো আমি প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা সৃষ্টি হচ্ছে তাকে বলবো প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে যে অ্যাডজেক্টিভ সৃষ্টি হচ্ছে যে ইন্ডিয়ান, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ? এটা হবে প্রপার অ্যাডজেক্টিভ। পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেবে, বলবে এরকম করে, বলবে যে বললাম আলি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, আলী একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক। হট করে এখানে বলবে যে, বলবে মেনশন দ্য পার্টস অফ স্পিচ, বলবো আবার বলতে পারে দ্য ওয়ার্ড ইন্ডিয়ান বিলংস টু হুইচ অ্যাডজেক্টিভ, এই শব্দটা কোন অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। তাহলে তোমাকে নিশ্চয়ই তখন দেখে নিতে হবে যে ইন্ডিয়া থেকে এটা সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান, তাহলে এটা কি হবে? না, এটা হবে প্রপার অ্যাডজেক্টিভ। এরকম কোশ্চেন পিটি বা প্রাইমারিতে তোমরা দেখবে, প্রাইমারিতে দেখবে প্রত্যেক বছর একটা কিংবা দুটো করে এই কোশ্চেন এসে আসে একদম, মানে পরীক্ষায় যে কোশ্চেন গুলো বিগত বছরের কোশ্চেন গুলো একবার দেখে নেবে, দেখে নিয়ে সেখানে দেখবে এই কোশ্চেন গুলো আসে। ওকে, পরবর্তী কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ একটু ছোট্ট করে একটু জেনে নাও। স্যার প্রপার নাউন আর একটা উদাহরণ দিন ওরকম দেখি। জাপান থেকে কি হবে? জাপানিজ, জাপান, জাপানিজ, মানে একই একই বাক্য থাকবে, একই সেন্টেন্স থাকবে, শুধু ওর সাথে যোগ হবে। হ্যাঁ, মানে নাউন থেকে, প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমি বলবো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়, তাই তো? হ্যাঁ স্যার, মনে করো তোমার নাম কি? কৃষ্ণেন্দু মন্ডল। কৃষ্ণেন্দু। তাহলে কৃষ্ণেন্দু আমি একটা নির্দিষ্ট ব্যক্তিকে বলছি, তাই তো? তাহলে কৃষ্ণেন্দুটা কি হবে? প্রপার অ্যাডজেক্টিভ, তাই তো? এই প্রপার নাউন। হ্যাঁ
কিন্তু কৃষ্ণেন্দু থেকে তো আর অ্যাডজেক্টিভ সৃষ্টি করা যাবে না। যদি বলা হয় যে কৃষ্ণেন্দুর ফ্যান, তখন হয়তো কৃষ্ণেন্দু ফ্যান বলা যেতে পারে। হ্যাঁ সেক্ষেত্রে বলা যেতে পারে, হ্যাঁ সেটাকে আমরা অ্যাপোস্ট্রোফিস দিয়ে করি বেশিরভাগ সময়, বুঝলে, হ্যাঁ হ্যাঁ অ্যাডজেক্টিভটা আমরা ইউজ করি না, খুব কম ইউজ করি, কিন্তু অ্যাপোস্ট্রোফিস দিয়ে পসেসিভ করে করে থাকি। পরবর্তী কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কি করবো না, ডিনোটস কোয়ালিটি আর স্টেট অফ এ থিং, কোন নাউনের কোয়ালিটি এবং তার কোন নাউনের স্টেটটাকে বোঝানো হয়, হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করবো না, তাকে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বলবো। যেমন রাম বলেছে ইজ অ্যান অনেস্ট বয়, এই যে অনেস্ট, অনেস্ট শব্দটা কি না, রামের কোয়ালিটিটাকে ইন্ডিকেট করছে, তার এই অনেস্ট শব্দটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, পরবর্তী, এখান থেকে আর কিছু জানার নেই, পরবর্তী দেখো। এবারে এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে আগের বছরও কোয়েশ্চেন পড়েছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে এখান থেকে কোয়েশ্চেন পড়ে। দেখো কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ বললাম, দেয়ার আর মেনি মেন ইন দ্য অডিটোরিয়াম, আচ্ছা বলো তো এই মেনি শব্দটার ব্যবহার, মেনি শব্দটা কি এখানে, মেনি শব্দটা ফট করে তোমাকে বলে দিল, এই মেনি শব্দটা কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে বিলং করে। 1 নম্বর অপশন বললো নাউন, 2 নম্বর অপশন বললো অ্যাডজেক্টিভ, 3 নম্বর অপশন বললো তোমাকে অ্যাডভার্ব, 4 নম্বর অপশন বললো তোমাকে প্রোনাউন। এবার বলো কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে বিলং করে। অ্যাডজেক্টিভ স্যার, ভেরি গুড, অ্যাডজেক্টিভ, কারণ কি মেনটা কি, মেন তো নাউন, নাউনের প্লুরাল, মেনটা প্লুরালে আছে। হ্যাঁ, হ্যাঁ তাহলে মেনের, মেনের আগে কাকে, নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ তো, হয়েছে, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে এখানে মেনিটা কি অ্যাডজেক্টিভ এবং এটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, অনেক মানুষ ছিল। এবারে মেনির ব্যবহার একটু জেনে নাও, মেনি কি ধরনের ব্যবহার হয়, কি ধরনের কোশ্চেন পড়ে মেনি থেকে একটু ভালো করে জেনে নেবে। কি হবে মনে করো, মেনি বললাম, তাহলে বললাম মেনি মেন ওয়াজ, ওয়াজ হবে না ওয়াজ হবে, তাহলে একটু বলে দিই, মেনির পরে কি হবে, নাউনের প্লুরাল ফর্ম, নাউনের প্লুরাল ফর্ম, তারপরে ভার্বেরও প্লুরাল ফর্ম, তাহলে মেনির পর নাউনেরও প্লুরাল ফর্ম আর ভার্বেরও প্লুরাল ফর্ম। তাহলে একটা উদাহরণ দিচ্ছি, বলছি মেনি মেন ওয়ার দেয়ার, সেখানে অনেক মানুষ ছিল, দেখো মেনি মেন প্লুরাল করেছি, ভার্ব প্লুরাল দিয়েছি। এবার যদি মেনি এ বলে, তাহলে মেনি এ বললে তাহলে কি করব, মেনি এর পরে নাউন সিঙ্গুলার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আছে, নাউন সিঙ্গুলার এবং ভার্ব হবে সিঙ্গুলার, মনে রাখতে হবে। তাহলে যদি মেনি এ বসানো থাকে তাহলে কিন্তু নাউন সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। একটা উদাহরণ দিচ্ছি, বললাম মেনি এ ম্যান ওয়াজ দেয়ার, দেখতে পাচ্ছ মেনি এ ম্যান করেছি, ভার্বটা কি করেছি সিঙ্গুলার করেছি, তাহলে মেনি এ ম্যান ওয়াজ দেয়ার, দেখতে পাচ্ছ কি। এবারে এবারে যদি মেনি অফ থাকে, মেনির কটা ব্যবহার দেখতে পারলে, তাহলে মেনি অফ যদি থাকে তাহলে মেনি অফের পরে মনে রাখতে হবে প্রথমটা যেটা শিখেছিলাম, নাউনেরও প্লুরাল ফর্ম এবং ভার্বেরও কি থাকবে, প্লুরাল ফর্ম, দেখতে পাচ্ছ। তাহলে আমি একটা উদাহরণ দিতে পারি, মেনি অফ মেন ওয়ার দেয়ার, মানুষের মধ্যে অনেকেই সেখানে ছিল। দেখো এবারে এই সেন্টেন্স থেকে তোমাকে ফট করে বলে দিল, আচ্ছা বলো তো এই মেনিটা কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে বিলং করে, এই মেনিটা কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে বিলং করে, কেউ কি বলতে পারো অ্যাডজেক্টিভ, না, ভেরি গুড, মানে গুড হলো না, মেনি কি, মেনি কার আছে, মানে গোটাটা বলতে হবে নাকি ওই কোয়ান্টিটেটিভ না অ্যাডজেক্টিভ? মেনিটা, মেনিটাকে বলতে বলছি আমি, কোশ্চেনটা তোমাকে তুলে দেবে পিটি বা প্রাইমারিতে
এরকম তুলে দেবে, ওয়ার্ডটাকে তুলে বলবে, দিয়ে দিন, হ্যাঁ চারটা অপশন দিন, বললাম অপশন দিন। মেনি অফ মেন, আর দিচ্ছি আমি তাহলে এইটা কোন হবে, এটা হচ্ছে, আচ্ছা তোমার আর একটা উদাহরণ দিচ্ছি, বললাম সাম অফ দ্য বয়েজ ওয়ার দেয়ার, আচ্ছা বলো তো সাম কোন পার্টস অফ স্পিচের মধ্যে বিলং করে? কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, না হচ্ছে না, আমি কিন্তু বারবার করে বলছি, আমি এই জন্যই এটাগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি, বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে, কেন দেখো নাউনের আগে যদি বসে, নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। আচ্ছা এখানে সাম কার আগে বসেছে, সাম কার আগে বসেছে? এর আগে অফ, প্রিপোজিশন, তো তাহলে প্রিপোজিশনের সঙ্গে সম্পর্ক স্থাপন কে করে? নাউন, তো নাউন তো প্রিপোজিশনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। একটা উদাহরণ দিচ্ছি, বললাম দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের মধ্যে আছে। আচ্ছা অন কার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে? টেবিলের সঙ্গে, চলো টেবিলটা কি নাউন? তো টেবিলটা নাউন। তাহলে এখানে অন তো কি প্রিপোজিশন, তাহলে এবারে এখানে দেখো সাম অফ দ্য বয়েজ, সাম কার উপর কার আগে বসেছে? অপের আগে, অপের আগে প্রিপোজিশনের, প্রিপোজিশনের আগে, তাহলে প্রিপোজিশনের আগে যে বসে সে কি, সে কখনো অ্যাডজেক্টিভ হবে? অ্যাডজেক্টিভ কখন হবে? যখন সে নাউনের আগে বসবে। কি বললাম বুঝতে পারলে? কি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। ক্লিয়ার হয়েছে? তাহলে এই রকম কোশ্চেন দেখবে, আমি আমি মানে মন গড়া কথা বলছি না, কোশ্চেন গুলো একবার খুলে দেখবে, কোশ্চেন গুলোতে খুলে দেখবে যে এরকম কোশ্চেন প্রত্যেক বছর দুটো করে কোশ্চেন আসে, প্রত্যেক বছর দুটো করে কোশ্চেন আসে, আর এই কোশ্চেন যদি অ্যাটেন্ড না করতে পারো গেল, মানে তুমি যদি 1 নম্বর কোশ্চেন অ্যাটেন্ড না করতে পারলে তুমি ওরকম 10,000 ছেলের পিছনে চলে যাবে। আমি সেই জন্য এইগুলোর উপর বেশি ফোকাস করছি, মানে এই সাবজেক্ট আজকের ক্লাসের মধ্যে। তাহলে সাম লিটিল, আমার একটাই কথা, মানে মেন কথা আমার একটাই, যেই শব্দটা বলছে সেই শব্দটা কার আগে বসছে আমাকে সেটা ভালো করে খেয়াল করতে হবে, সেটা যদি নাউনের আগে বসে তাহলে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ। বোঝা গেল কি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, একদম একদম, দেখুন কি হবে হ্যাঁ বলো। স্যার, যদি প্রিপোজিশনের আগে বসে তাহলে কি হবে? সেই জন্য প্রিপোজিশনের আগে বসলে সেটা কি হবে? প্রোনাউন, তো হ্যাঁ নাউন বা প্রোনাউন হবে। তো সর্বনাম। আচ্ছা এবার একটা টেস্ট দিয়ে দিয়েছি, আচ্ছা বলো তো এই যে টেস্টটা দিয়েছি ঠিক এই ধরনের কোশ্চেন পড়ে, বলো তো আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড মেনি, এই মেনি শব্দটার পার্টস অফ স্পিচটাকে আইডেন্টিফাই করো। অ্যাডজেক্টিভ হবে তো, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ। একদম 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 কারেক্ট, তাহলে বোঝা গেল কি মেনি পরে কে আছে? পিপিল, আর পিপিলটা কি নাউন? তো সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। আচ্ছা এবারে আরো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ভালো করে দেখবে, কখন এই ইচ, এভরি, আইদার, নাইদার, এই শব্দগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়, এবং এর ব্যবহারের উপর, যখন নাউনের আগে বসবে তখন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যখন নাউন, যখন প্রিপোজিশন বা একাকী বসবে তখন সেটা প্রোনাউন হয়ে যাবে। বললাম একটা একটা সব সেন্টেন্স বললাম, বললাম ইচ ইচ বয় ওয়াজ দেয়ার, প্রত্যেকটা ছেলে সেখানে ছিল। আচ্ছা বলো তো ইচ এর পরে সর্বদা নাউনের সিঙ্গুলার ফর্ম হয় এবং ভার্ব হ্যাঁ সর্বদা সিঙ্গুলার হয়, বুঝলে? ইচ এর পর সর্বদা নাউনের সিঙ্গুলার ফর্ম হয় এবং ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে ইচ বয়, আচ্ছা বয়টা কি বলো তো? বয়টা নাউন, নাউন, তাহলে তার আগে নাউন ইচটা কি হবে? অ্যাডজেক্টিভ। এবার যদি একদম স্পেসিফাই করতে চাও এটা কোন অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, বুঝলে? এবারে স্যার ওরকম কি হ্যাঁ মানে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ওরকম ভাবে কিছু দেয়? শুধু ডিস্ট্রিবিউটিভ এরকম
বলো কি বলছিলে? হ্যাঁ জি স্যার, শুধু শুধু অ্যাডজেক্টিভ দেয় না ওরকম ভাবে না দেয় যে মানে ডেসক্রাইব শুধু করে পরীক্ষায় দিচ্ছে? শুধু অ্যাডজেক্টিভ দেবে, বলবে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে বিলং করে, বুঝেছেন? তখন তখন বলতে হবে অ্যাডজেক্টিভ। পরবর্তী, ইচ অফ দেওয়া থাকতো তাহলে প্রোনাউন হতো তো। একদম, দেখো এখানে ইচ অফ দ্য বয়েজ, এবারে যদি বাক্যের মধ্যে ইচ থাকে, ইচের পর আমি বলেছি নাউনের সিঙ্গুলার ফর্ম, আর যদি ইচ অফ থাকে তাহলে নাউনের প্লুরাল ফর্ম। দেখো ইচ অফ দ্য বয়েজ করেছি, তাহলে ইচ অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস। এবারে ইচের পর একটা কথা ভালো করে জেনে রাখো, ইচের সঙ্গে যতই অ্যান্ড দ্বারা যুক্ত থাকুক, অ্যান্ড দ্বারা যত কিছুই যুক্ত হোক, ভার্ব সর্বদা সিঙ্গুলার। তাহলে ইচ অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস ইজ ইনোসেন্ট, তাহলে এখানে ইচ অফ, অফের আগে বসেছে, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল প্রোনাউন, প্রোনাউন ক্লিয়ার? এবারে ইচের আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে নোট, পরে এন্ড যেটা বললেন ওটা একটু আরেকবার বলবেন তো। কোনটা বলবো? ওই যে ইচের পরে যদি এন্ড থাকে তারপরে কি হয় ওটা? না ইচের পরে অ্যাম তো বলিনি, এন্ড এন্ড ওই যে ইচের পর যদি অফ থাকে, সিঙ্গুলার নিচে নিচে হ্যাঁ, নেয়। এবারে ইচ ইচ যত কিছুই অ্যান্ড দ্বারা যুক্ত হয়, মানে যতবারই অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে ইচের পর সর্বদা সেই সেন্টেন্সের সর্বদা ভার্ব সর্বদা সিঙ্গুলার। আমি বলে একটা উদাহরণ দিলাম, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। এবারে তোমরা বলো এখানে কি ভার্ব সিঙ্গুলার বসাবো না প্লুরাল বসাবো? সিঙ্গুলার একদম, ওয়াজ দেয়ার, দেখতে পেলে আমি ওয়াজ বসালো, অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে বলে তোমরা ভাববে এটা প্লুরাল হয়ে গেল, নেভার এভার, বুঝেছো? কারণ বাক্যে কি আছে, ইচ আছে। এবারে ইচ থেকে ইচ আর এভরির মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে পড়ে, এবং সেটা তোমাদের এবছর পিটি বা প্রাইমারিতে মানে একটা তুরুপের তাস হতে চলেছে, এই ধরনের কোশ্চেন হঠাৎ করে দেখবে এই ধরনের। বললাম দ্য বয় ইজ হোল্ডিং এ সেল ফোন ইন ইচ হ্যান্ড, আচ্ছা এই বাক্যটা কি ভুল আছে আমাকে বলো তো, ইচ হ্যান্ড বলবো না আমি এখানে এভরি হ্যান্ড বলবো? এভরি হ্যান্ড বলবেন? ও বলছে এভরি হ্যান্ড, সবাইকে বলার জন্য কি বলছি, তোমরা যদি অনেকেই ইংলিশের ছেলে অনেকেই থাকো ক্লাসে, যেমন বিভিন্ন ব্যাচে ইংরাজি মাস্টার ডিগ্রি করার ছেলেও আছে, ছেলে মেয়ে অনেকেই আছে, স্যার ইস্টা বা এভরি কিছুই হবে না কেন? কেন হবে না? স্যার শেষেরটা বুঝতে পারলাম না। বললাম তো বয়েজ দ্য বয় হোল্ডিং ইজ সেল হোল্ডিং ফোন ইন ইচ হ্যান্ড, ছেলে কি তার প্রত্যেকটা হাতে একটা করে সেল ফোন ধরে আছে। আচ্ছা আমি ইন ইজ বোথ হ্যান্ড, স্যার বোথ হ্যান্ড হবে। আচ্ছা এবার আর একটা সেন্টেন্স আমি দিচ্ছি, মনে করো, বললাম দ্য কাউ ওয়াক্স, দ্য কাউ ওয়াক্স ডিপেন্ডিং অন ইচ লেগ। আচ্ছা এবারে ইচ, সরি লেগ, এবারে আমাকে বলো যে এই সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? একটু জেনে নাও, অনেকেরই জানা থাকবে না, না জানারই কথা, একটু জেনে নাও ইচ কে আমরা কোথায় ব্যবহার করি, টু অ্যান্ড মোর দ্যান টু, দুই এবং দুইয়ের বেশি, আর এভরি কে কোথায় ব্যবহার করি, থ্রি অ্যান্ড মোর, তিন এবং তিনের বেশি ক্ষেত্রে আমরা এভরি ব্যবহার করি। আচ্ছা ছেলেদের কটা হাত থাকে?
মানুষের কটা হাত থাকে? দুটো হাত থাকে তো? তাহলে সেক্ষেত্রে আমি ইজ ব্যবহার হ্যাঁ স্যার, করলাম। দেখো আমি বলেছি টু অ্যান্ড মোর যদি হয় তাহলে আমরা ইজ ব্যবহার করবো। আচ্ছা গরু কটা পা থাকে? চারটে তো, তিনটের বেশি তো, তাই নাকি? তাহলে তিনটের বেশি যদি হয় তাহলে কি আমরা ইজ ব্যবহার করবো না এভরি ব্যবহার করবো? এভরি ক্লিয়ার হয়েছে আইডিয়া? স্যার আমি বুঝতে হ্যাঁ পারছি। স্যার, বলছি দ্য বয় ইজ হোল্ডিং এ সেল ফোন ইন ইচ হ্যান্ড। ছেলেটি তার প্রত্যেকটা হাতে একটা করে সেল ফোন ধরে রয়েছে, মোবাইল ফোন ধরে রয়েছে। এবারে আমাকে, আমি বলছি ইজটা কোথায় ব্যবহার করা হয়? দুইয়ের বেশি বোঝালে আমরা একটা ইজ ব্যবহার করি। মানুষের কটা হাত থাকে? বয়টা তো মানুষ, আমাদের তো দুটোই হাত থাকে, তো সেই জন্য আমরা ইজ বলেছি। আচ্ছা গরুর কটা পা থাকে? লেগ বলেছি গরু। তাহলে এভরি কোথায় ব্যবহার করা হয়? তিন এবং বেশি বোঝালে এভরি ব্যবহার করা হয়। গরুর কটা পা থাকে? তিনটে বা তার বেশি, চারটে থাকে চারটে বেশি তো, তাহলে সেক্ষেত্রে আমরা এভরি ব্যবহার করলাম। এবারে ক্লিয়ার হয়েছে? ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভাই। বাহ খুব ভালো। না জিজ্ঞাসা, বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করো, কারণ স্যার জিজ্ঞাসা এভরি রুলসটা কি লেখালেন? থ্রি অ্যান্ড, থ্রি অ্যান্ড মোর, তিন এবং তিনের ঠিক বেশি আছে যদি স্যার। হয় তাহলে আমরা এভরি ব্যবহার করবো। তাহলে সর্বদা কিন্তু আমরা ইচ অ্যান্ড এভরি ব্যবহার করবো না, মনে রাখতে হবে। পরবর্তী ডেমনস্ট্রেটিভ স্যার অ্যাডজেক্টিভ। হ্যাঁ বলো স্যার স্যার সিন্স বলো। আর ফিউ এর স্যার সিন্স আর ফিউ স্যার কখন ব্যবহৃত হয়? এখানে ছিল অনেক কিছুই, কিন্তু দেখো এত কিছু বলতে গেলে না এখানে এখানে হবে না, মানে ক্লাস অ্যাটেন্ড, ক্লাসে সমস্ত কিছু ডিসকাস করবো। এটা তো জাস্ট ও ডেমো আচ্ছা ক্লাস। তবুও যদি তুমি বলছো ফিউর কোথায় ব্যবহার হয়, হ্যাঁ ফিউ মানে নাথিং, মানে অলমোস্ট নাথিং, অলমোস্ট নাথিং। এ ফিউ মানে সামথিং, আর দা ফিউ মানে এক্সিস্টিং, মানে যতগুলো আছে সবগুলোকেই বলা হয়। বললাম আমি একটা উদাহরণ বললাম, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, মানে আমার কোনো বন্ধু নেই, অলমোস্ট নাথিং। আবার যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, এ ফিউ ফ্রেন্ড, তাহলে আমার কিছু বন্ধু আছে। আবার যদি এরকম বলি দা ফিউ ফ্রেন্ড আই হ্যাভ ডেজার্টেড মি, আমার যতগুলো বন্ধু ছিল সব আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি পরে, শেষেরটা কি লিখলেন? দা ফিউ, হ্যাঁ দা ফিউ মানে এক্সিস্টিং, মানে যতগুলো আছে তার প্রত্যেকটাকেই বোঝানো হয়। একটা উদাহরণ দিন। বললাম দা ফিউ ফ্রেন্ড, দা ফিউ ফ্রেন্ড, এবার ফিউর পর সবসময় নাউনের প্লুরাল ফর্ম হয়। ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ ডেজার্টেড মি, আমার যতগুলো বন্ধু ছিল সবাই কি করেছে না আমাকে ছেড়ে দিয়েছিল। বোঝা গেল কি? মানে যতগুলো আছে সবগুলোকেই বোঝায়। তাহলে ইচ আর এভরি ব্যাপারটা বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। এবার ডেমো স্যার বলো। ওই বালকটি দুটো ফোন ধরে আছে যেখানে, ওখানে আমরা তো ইচ করেছি, এভরি করলাম, কিন্তু ওখানে ইচ হতো দুটো, দুটো তার বেশি তো, বালকের তো দুটো হাত থাকে হ্যাঁ তাহলে ইচি তো হবে, আর এইটা কিন্তু। গরুর ক্ষেত্রে এভরি হবে। এটা এভরি কখনোই, এভরি কোথায় ব্যবহার করা হচ্ছে বলে, দুজন আছে কিন্তু লেখা দুটো এভরি দেখলাম মনে হলো এটা স্যার, থ্রি অ্যান্ড মোর স্যার, তখন স্যার এভরি হয়। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুকে নির্দেশ করা হয়, নির্দেশ করা হয় তাকে আমরা কি বলবো? না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আবার এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের একটা উদাহরণ দিলাম, বললাম দিস ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। আবার বললাম দিস বয় ইজ বেস্ট
This boy is the best in the class. এবার বলো এই দিসটা কি, এইগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়, দিস দ্যাট সাচ সেম। তাহলে এই দিসটা কি, দিসটা হচ্ছে কি না, এটা হচ্ছে প্রোনাউন। কেন এটা একা কি বসেছে? আর যখনই বলবো দিস বয়, এটা কি নাউন, তো তখন এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর এটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলুন স্যার। বললাম দিস ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এ হচ্ছে, এই ছেলেটি হচ্ছে ক্লাসের সব থেকে ভালো ছেলে। এই দিস শব্দটাকে আমি একা কি ব্যবহার করেছি, মানে এর এর পরে আমি কোনো নাউনকে ব্যবহার করিনি বা কোনো নাউনের আগে এটাকে ব্যবহার করিনি, তাহলে এটা কি হয়ে গেল প্রোনাউন। যখনই আমি নাউনের আগে ব্যবহার করছি তখন হয়ে গেল অ্যাডজেক্টিভ। এটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেল ডিপি। প্রশ্নটা কিভাবে পড়ে, হ্যাঁ, কোশ্চেনটা কিভাবে পড়ে? পরীক্ষায় ফট করে বলে দেবে এই বীজটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে বিলং করে, কি বলবে তুমি? প্রোনাউন হবে যেহেতু ইজ আছে একদম, দিসের পর। ভেরি গুড। আর যদি বলে এই বীজটা কোন প্রোনাউনের মধ্যে, কোন পার্টস অফ স্পিচের মধ্যে বিলং করে, নাউনের, নাউনের আগে এটা নাউনের আগে বসেছে, তো নাউনের আগে বসলে তার কি হয়? হ্যাঁ, নাউনের আগে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এবারে এছাড়া আরো একটা উদাহরণ আছে, বুঝলে? স্যার যখন আমরা অ্যাডজেক্টিভ বলছি যে নাউনের আগে বসছে তাই, কিন্তু যখন প্রোনাউন বলছি তাহলে ওটা কি বলবো, যে প্রিপোজিশনের আগে বসছে তাই? প্রোনাউন হলে বাক্যের, প্রোনাউন কি বাক্যের সাবজেক্ট হতে পারে? তো প্রোনাউন তো বাক্যের সাবজেক্ট হতে পারে। আমি হি কে একা কি বসাইনি, আমি বলি তো হি ইজ দা বেস্ট বয়, তখন হি কি হয়ে গেল, হি তো প্রোনাউন। প্রোনাউন তো বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। মানে এর আগে ওইটা, এর আগে পরে দেখতে হবে না, শুধু শুধু যেটা ব্যবহার থাকবে। একদম একদম, যেটা একা কি ব্যবহার থাকবে সেটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হয়েছে? এটা কিভাবে দিয়েছিলাম, এটা মনে হয় অন্য কোশ্চেন চলে এসেছে, কোনো এরর কারেকশন দেবে পরবর্তী। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আমি এখানে একটা কথা বলছি, বললাম হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা কি বলতো? এটা তারা কোশ্চেন করছে, প্রোনাউন তাহলে এটা কি, এটা প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন মানে আইপি। এবারে যদি বলি আমি এরকম, যদি বলি হুজ পেন ইজ দিস, কার পেন এটা, হুজ পেন ইজ দিস, এই হুজ পেন, পেন পেনটা কি নাউন, তো হ্যাঁ, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, হ্যাঁ বলো, আমি বলছি অপশন গুলো কি, প্রোনাউন, শুনতে নাউন, পাচ্ছিস তো? অ্যাডজেক্টিভ এরকম লেখা আছে স্যার? ওখানে অপশন গুলো কিরকম দেওয়া থাকে পরীক্ষার হলে? একটা করে এই হুজ শব্দটা বলবে, হুজ শব্দটা বলে চারটে অপশন দিয়ে থাকে, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব, একটা হচ্ছে প্রোনাউন, এরকম চারটে অপশন দেওয়া থাকে। তোমাকে তখন অপশন কোনটা সঠিক সেটা এবার যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা দাগ মারো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সঠিক চুজ করতে হবে। ঠিক আছে, এবারে পরবর্তী লাস্ট অ্যাডজেক্টিভ, আজকের অ্যাডজেক্টিভ হচ্ছে লাস্ট, আজকের অ্যাডজেক্টিভে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কি না, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এই অন আর ভেরিকে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলা হয়। কি বললাম, এই দুটো শব্দকে আমরা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বললাম। কেন বলি, কারণ এই দুটো শব্দ দ্বারা কি করা হয় না, এই দুটো শব্দ দ্বারা কোনো নাউকে জোর দেওয়া হয়। একটা উদাহরণ দিই, বললাম দিস ইজ দা ভেরি পেন, দিস ইজ দা ভেরি পেন, এটা হচ্ছে সেই পেন যেটা আমি কিনতে চেয়েছিলাম, দিস ইজ দা ভেরি পেন আই ওয়ান্টেড টু বাই, এটা হচ্ছে সেই পেনটা যেটা আমি কিনতে চেয়েছিলাম। তাহলে ভেরিটা কি এখানে,
ভেরিটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ বোঝা গেল? বললাম আর একটা উদাহরণ বললাম, ইট ইজ মাই ওন হাউস, এটা আমার নিজের বাড়ি। এই যে ওন, ওনটা কি অ্যাডজেক্টিভ? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এবারে তোমাদের এখানে কোশ্চেন কারো আসেনি, আসা উচিত ছিল। মনে করো এই ভেরি শব্দটা তোমাদের মনে আসা উচিত, ভেরিটা কিন্তু আমরা অ্যাডভার্ব বলি, তাই তো? অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে? অ্যাডভার্ব তো অ্যাডজেক্টিভ দিয়ে কোয়ালিফাই করে, তাই তো? অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করে, বুঝেছ? আবার অ্যাডভার্ব অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। তাহলে আমরা বলি তো যে ভেরি গুড বয়, বলি তো না বলি আর? তাহলে হ্যাঁ স্যার গুডটা বলি। কি? গুড তো অ্যাডজেক্টিভ, তাহলে গুড এখানে ভেরি, ভেরিটা কি এখানে? হ্যাঁ গুড ভেরি অ্যাডজেক্টিভ। হচ্ছে অ্যাডভার্ব, তারপরে কি এইখানে হচ্ছে ভেরি অ্যাডভার্ব হচ্ছে, বাট এখানে কেন অ্যাডজেক্টিভ হচ্ছে? কারণ এটা নাউনের আগে বসেছে বলে। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ মনে স্যার থাকবে বলছি, এরকম। 7 নম্বরটা কি বলবেন? মানে নেটওয়ার্ক চলে গেছিল। 7 নম্বরটা হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, মানে যেই অ্যাডজেক্টিভ দ্বারা কোন নাউনকে জোর দেওয়া হয়, নাউনের উপর জোর দেওয়া হয়। বললাম দিস ইজ দ্য ভেরি পেন আই ওয়ান্টেড টু বাই, এটা হচ্ছে সেই পেনটা যেটা আমি কিনতে চেয়েছিলাম। দিস ইজ দ্য ভেরি পেন আই ওয়ান্টেড টু বাই, মানে এই পেনের উপর জোর দিচ্ছি। তাহলে এই ভেরিটাকে কি বলবো? ভেরিটাকে বলবো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এবারে আমি এই প্রসঙ্গে একটা কথা বললাম যে ভেরি শব্দটা কিন্তু স্যার আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলি ভেরি গুড বয় আমরা বলে থাকি, তো সেক্ষেত্রে ভেরি শব্দটা তো অ্যাডভার্ব ছিল, কিন্তু এখানে কেন অ্যাডজেক্টিভ? একটাই উত্তর, কারণ এই ভেরি শব্দটা কার আগে বসেছে? নাউনের আগে বসেছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? হ্যাঁ ভেরি গুড বয়, বয়টা হচ্ছে নাউন কিন্তু গুডটা তো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ভেরিটা তো অ্যাডজেক্টিভ নয়, এখানে তো অ্যাডভার্ব, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ কেন? কারণ এটা নাউনের আগে বসেছে। মানে তো অপশন কিরকম দিয়ে আছে? কি বললাম বুঝতে পারলে? মানে বাংলা বাংলায় যেটা বিশেষণের বিশেষণ বলা হয় সেটাই তো, একদম একদম সেটাই। মানে বাংলাটা কি বলছে স্যার এটাকে? ওই ইমফেসিসিং অ্যাডজেক্টিভটাকে বাংলায় কি বলছে? মানে কোনো নাউনের উপর জোর দিয়ে কিছু বলার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে। জোরপূর্বক বিশেষণ বলা হয়। অত বাংলা বলতে পারবো না আমি, কারণ বাংলা নই, তোমরা বাংলার ছেলে মেয়ে, আমি বাংলা পড়ি না, খুবই কম পড়েছি। সরি, হ্যাঁ না ঠিক আছে, আসলে আমার ওই সময় নেটওয়ার্ক চলে গেছিল তো আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে এবারে আমরা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের একটা আমরা ক্লাসিফিকেশন শিখলাম কিভাবে কোশ্চেন পড়ে সেটা। এবারে অ্যাডজেক্টিভকে যখন একে অপরের সঙ্গে তুলনা করবো সেক্ষেত্রে কিরকম হবে কম্প্যারিজন? যখন আমি অ্যাডজেক্টিভ দিয়ে কম্পেয়ার করি, অ্যাডজেক্টিভ দিয়ে যখন কম্পেয়ার করি তখন কি হয়ে যায়? না সেটাকে আমরা ডিগ্রি বলি। অ্যাডজেক্টিভ দিয়ে যখন আমি কম্পেয়ার করব তখন সেটাকে আমরা ডিগ্রি বলবো, বুঝেছ? কম্প্যারিজন, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ ইজ কল্ড ডিগ্রি। ওকে, ডিগ্রি তিনটে ভাগ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি? প্রথম কোশ্চেন যেটা, পজিটিভ দ্বারা কোনো কিছু তুলনা করা হয়, তাহলে কি করা হয়? এই অ্যাজ ডট 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 অ্যাজ, সো ডট 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 অ্যাজ, এই যে এগুলো হচ্ছে কি বলা হয়, কোরিলেটিভ কনজাংশন। এই শব্দগুলো দ্বারা আমরা কি করি? সিমিলারিটি, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য খুঁজে বেড়াই। কি করি? সাদৃশ্য এবং বৈসাদৃশ্য খুঁজে বেড়াই, বুঝলে? যেমন আমি একটা বললাম, আই অ্যাম অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার, আমি এতটাই লম্বা যে আমার ভাইয়ের মতন। তাহলে ভাইয়ের সঙ্গে আমার কি করছি? সিমিলারিটি তুলনা করছি। তুলনা কোথায় করছি? আমি তো ভাইয়ের সঙ্গে আমি সিমিলারিটি করছি, মানে সমতা খুঁজে বল, সমতাটা বলছি, মানে আমি সাদৃশ্য খুঁজে বেড়াচ্ছি। আমি যদি বলতাম আমি ভাইয়ের থেকে লম্বা, তখন আমি তুলনা করছি। যখন বলছি ভাইয়ের সমান, তখন কি হবে? সাদৃশ্য, সিমিলারিটি।
এবং ডিসিমিলারিটি খুঁজে বেড়াচ্ছি, ঠিক আছে? এবারে কম্পারেটিভ ডিগ্রি কি? না, কম্পারেটিভ দুটো পার্সনের মধ্যে তুলনা করা হয়, দুটো গ্রুপের মধ্যে তুলনা করা হয়, দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়, তাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি, বুঝেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা উদাহরণ দিচ্ছি, বললাম হি ইজ টলার, এখানে কি করতে হয় তুলো, এখানে আরো কি জিনিস করতে হয়, না যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা থাকে, অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা থাকে সেই অ্যাডজেক্টিভ ওয়ার্ডের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। কম্পারেটিভ ফর্ম ই না, কম্পারেটিভ ফর্ম, এই যে টল ছিল, টল ছিল, টল থেকে আমি পজিটিভ ডিগ্রিতে টল থাকবে, সেটা কম্পারেটিভ করলে কি হয়ে যাবে, টলার হয়ে যাবে। আর কি হবে, না অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরে আমাদেরকে মনে রাখতে হবে জেনারেলি আমরা দ্যান কে ব্যবহার করি, বুঝছে? একটা উদাহরণ বলছি, যে হি ইজ টলার দ্যান হিজ ইয়াঙ্গার ব্রাদার, সে তার ইয়াঙ্গার ভাইয়ের থেকে লম্বা। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে টলার বসিয়েছি, তারপরে দ্যান বসিয়েছি, বুঝছে? ইয়াঙ্গার ব্রাদার, হি ইজ টলার দ্যান হিজ ইয়াঙ্গার ব্রাদার, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির জাস্ট ইন্ট্রোডাকশন। এর পরবর্তী পয়েন্ট পয়েন্ট এখানে স্যার, বলো, স্যার আমি বলছি কম্পারেটিভ ডিগ্রি মানে বুঝতে গেলে কি ওখানে দেন কথাটা থাকলে তবেই বুঝতে পারবো? একদম একদম, যদি দেন শব্দটা থাকে তবেই সেটা বুঝতে পারবে কম্পারেটিভ। এবারে কিছু ব্যতিক্রম, মানে একটা দুটো ব্যতিক্রম আছে, সেগুলোকে তোমাকে মনে রাখতে হবে, সেই এক্সেপশনাল কেস গুলোই পরীক্ষায় পড়বে। এই এক্সেপশনাল কেস গুলোই পরীক্ষায় পড়বে, সেগুলো আমি বলবো, ঠিক আছে? সেগুলো একটু খেয়াল করবে, যে কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইজ ডান, যেটা আগেই বলে দিলাম, দ্যান বসবে। যেমন একটা বলছি, হি ইজ স্ট্রঙ্গার দ্যান রাম, সে রামের থেকে স্ট্রঙ্গার। এবারে এবারে মেন পয়েন্ট, আমি অ্যাডভান্স পয়েন্টে ঢুকছি, কারো যদি জিজ্ঞাসা থাকে দেন অ্যান্ড দেন কোশ্চেন করবে, ওকে? কি হবে বলছি, হোয়েন হোয়েন টু কোয়ালিটিজ অফ সেম পার্সন, মানে একই ব্যক্তির গুণকে, একই ব্যক্তির যখন গুণের তুলনা করা হয় একই ব্যক্তি বা একই জিনিসের মধ্যে, মানে তুলনাটা হবে একই ব্যক্তি বা একই জিনিসের মধ্যে, তখন যখন কি করব, না তার গুণের যখন তুলনা করব, তার গুণের তুলনা যখন করব, ঠিক আছে, তখন আমরা কি করি, না কম্পারেটিভ করতে গেলে আমরা কি করি, আমরা এই রকম করি তো, স্ট্রং, তারপরে স্ট্রঙ্গার, তারপরে স্ট্রংগেস্ট, এরকম ব্যবহার করি তো। আমি বলছি এই স্ট্রঙ্গার ফর্মটাকে ব্যবহার করব না, যখন একই ব্যক্তির মধ্যে যখন গুণের তুলনা করব, তখন অ্যাডজেক্টিভ ওয়ার্ডের আগে একটা মোর বসিয়ে দেব, আর এইটাকে আমরা ইউজ করব না, হয়েছে? যেমন আমি বলছি সীতা ইজ ফেয়ারার দ্যান পোলাইট, সীতা ইজ ফেয়ারার, আমি বলছি ফেয়ারারটা হবে না, তাহলে কি হবে, সীতা ইজ মোর ফেয়ার দ্যান পোলাইট, মানে সীতার গুণের কথা তো তুলনা করছি নাকি না, সীতা হচ্ছে একজন ব্যক্তি, তার ফেয়ার ফেয়ারনেস বা তার পোলাইটনেস এর মধ্যে আমি তুলনা করছি, তাহলে একই ব্যক্তি যখন গুণের তুলনা করব, তখন কিন্তু আমি অ্যাডজেক্টিভ ওয়ার্ডের কম্পারেটিভ ফর্ম না করে তার আগে মোর বসিয়ে সেটাকে কম্পারেটিভ ফর্ম করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় এটাই আছে, বুঝতে পেরেছ কি? স্যার কোশ্চেনটা কিরকম পড়বে? কোশ্চেনটা এইরকম পড়বে, কোশ্চেনটা এইরকম পড়বে, তোমাকে বলে দেবে, বলে দেবে কি বলবে, বলবে সীতা ইজ ফেয়ারার দেন পোলাইট, তাহলে এখানে বলবে চারটে অপশন দেবে, বলবে সীতা ভুল আছে নাকি বলো, ফেয়ার 2 নম্বর অপশন বলবে ফেয়ারারটা ভুল আছে কিনা বলো, মানে এরকম বলবে, তখন তোমাকে টিক দিতে হবে কথা ফেয়ারার ভুল আছে, কারণ এখানে কি হয়, হওয়া উচিত ছিল মোর ফেয়ার, ফিল ইন দা ব্ল্যাঙ্কস বা এরর কারেকশন এইরকম ভাবে দিয়ে দিতে পারে, বুঝতে পারলে কি? স্যার একটু আরেকবার বলেন। আরেকবার আরেকবার বলি, বলুন, আমরা নেটওয়ার্কের বলছি প্রবলেম হচ্ছে। একই ব্যক্তি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি একই ব্যক্তির যখন গুণের তুলনা, মানে সেই ব্যক্তিটাকে অন্য ব্যক্তির সঙ্গে তুলনা করছি না, সেই একই ব্যক্তির গুণের তুলনা করছি, যেমন আমি একটা বলে দিচ্ছি, আর একটা উদাহরণ দিচ্ছি, বলছি
আলি ইজ মোর স্ট্রং দেন ইন্টেলিজেন্ট। তাহলে আলি যত না বেশি বুদ্ধিমান বা মেধাবী তার থেকে বেশি সে স্ট্রং। তাহলে আলির গুণের সঙ্গে, আলির স্ট্রংনেস এর সঙ্গে, আলির স্ট্রেংথের সঙ্গে তার ইন্টেলেকচুয়াল আমি তুলনা করছি, তো আমি সেখানে বলতে চাইছি এই মোর ব্যবহার করব, কিন্তু কখনোই আমি বলতে চাইছি এই স্ট্রংগার ব্যবহার করব না। কারণ একই ব্যক্তির যখন গুণের তুলনা করব তখন তার আমি কম্পারেটিভ ফর্ম না বসিয়ে অ্যাডজেক্টিভের আগে মোর বসিয়ে সেটাকে কম্পারেটিভ করব। বোঝা গেল কি? স্যার অপশন গুলো কি কি থাকবে? অপশন গুলো তো এইরকম বললাম, এই যে বললাম এখানে মোর থাকতে পারে, মোর স্ট্রং থাকতে পারে, হয়েছে, আলি থাকতে, আলি ইজ থাকতে পারবে, ড্যাম থাকতে পারবে, ইন্টেলিজেন্ট থাকবে। বলবে কোন পার্টটা ভুল আছে বলো? সাঁওতালি মিডিয়ামের কোশ্চেন দেখেছো কি? স্যার সাঁওতালি না মিডিয়ামে দুটো কারেকশন দিয়েছে, দুটো সিনোনিম দিয়েছে, দুটো অ্যান্টোনিম দিয়েছে, দুটো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, দুটো ইডিয়মস দিয়েছে, মানে এ টু জেড ইংলিশে দিয়েছে। মানে তুমি যদি ভাবো আমি ইংরাজি পড়বো না, একটু হালকা হালকা পড়ে চলে যাবো, তাহলে কিন্তু আর এবারে চাকরি হবে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাকে দক্ষ হতে হবে। আচ্ছা, এবারে এবারে একটা আরো আরো ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে আমি একটু এ করে দেখাচ্ছি। বলছি ভালো করে দেখো, দুটো কম্পারেটিভ ডিগ্রি যখন একে অপরের উপর ডিপেন্ড, একে অপরের উপর নির্ভর করে, তখন কি হয়? কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা দা বসাবো। বললাম দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। কি বললাম? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যত বেশি পড়বে তত বেশি কি করবে? যত বেশি পড়বে তত বেশি শিখবে। কি বললাম, বোঝা যাচ্ছে? তাহলে আমি এখানে কি করেছি, মোরের আগে দা দিন, তাহলে এই সেন্টেন্সটা আমি কেটে দিয়েছি। দেখো এরকম আর একটা উদাহরণ দিচ্ছি। বললাম দা হাইয়ার ইউ গো দা কুলার ইউ ফিল। তাহলে যত উঁচুতে যাবে তত ঠান্ডা অনুভূত হবে। তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ কম্পারেটিভ ফর্ম, তাহলে কি করলাম, এই কম্পারেটিভ ফর্মের আগে দা দিতে হবে। তাহলে কি বললাম, দুটো কম্পারেটিভ যখন একে অপরের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে আমি কম্পারেটিভ ডিগ্রি দুটো কম্পারেটিভ ডিগ্রির আগেই দা বসাবো। হয়েছে, জেনারেলি কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দা বসাই না, কিন্তু এটা হচ্ছে এক্সেপশনাল কেস, দুটো কম্পারেটিভ ডিগ্রির আগেই আমাদেরকে দা বসাতে হবে। ক্লিয়ার? স্যার একটা আর একটা উদাহরণ দেবেন তো। এই তো বললাম দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইউ ফিল, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। আরো একটা উদাহরণ। স্যার এই দুটোর মধ্যে, হ্যাঁ বলো। মানে এই দুটোর মধ্যে কোনটা? বুঝতে পারছি না, বলো। স্যার এই দুটোর মধ্যে বুঝতে হবে। শোনা যাচ্ছে না ভালো করে? আমরা আরেক বল আমি আরেকবারও বলে দিচ্ছি, বললাম দুটো কম্পারেটিভ ডিগ্রি যখন একে অপরের উপর নির্ভরশীল থাকবে, তখন অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি দুটো কম্পারেটিভ ডিগ্রির আগেই আমরা দা বসাবো। এটাই আমি বলতে চাইছি। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইউ। রিড আর রান ও লার্নের মধ্যে কম্পারেটিভ ডিগ্রি তো নেই, রিড আর রান। ব্যাস, এগুলো তো ভার, ও এটা তো ভার, মোর শব্দটা তো কম্পারেটিভ। ও ও ও ও বুঝলাম বুঝলাম। হ্যাঁ 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 ঠিক আছে, এইটা আর একবার বলে দিচ্ছি। দেখো, মাচ মাচ হচ্ছে পজিটিভ ডিগ্রি, মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর মোস্ট হচ্ছে সুপারলেটিভ। এইটা তো কম্পারেটিভ, বোঝা গেল কি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার
হ্যাঁ স্যার, আচ্ছা এবারে দেখো, কোন কম্পারেটিভ ডিগ্রির আগে, ভালো করে দেখো, কোন কম্পারেটিভ ডিগ্রির আগে যদি, মানে কোন নাউন এখানে কি বলেছি, ইন কেস অফ কম্পেয়ারিং মানে ওয়ান পার্সন অর ওয়ান থিং, একজন ব্যক্তিকে, একজন ব্যক্তিকে যদি অন্য কোনো ব্যক্তি, মানে একই জিনিস একই রকম যদি অন্য কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়, তখন কি করি আমরা, আদারটাকে ইউজ করি। বললাম রবীন্দ্রনাথকে অন্য কবিদের সঙ্গে যদি তুলনা করি তখন কি করব, আদার ব্যবহার করব। সেই জন্য বলছি আদারের আগে আমাদের সর্বদা কি করতে হবে, এনিও ব্যবহার করতে পারি অথবা অল ব্যবহার করতে পারি। বলছি কালিদাস, কালিদাস একজন ড্রামাটিস্ট ছিল, তাহলে কালিদাসকে কি ড্রামাটিস্টের সঙ্গে তুলনা করব। সেই জন্য বলছি একই প্রফেশনের ব্যক্তিকে যদি একই প্রফেশনের ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়, তো তখন আমরা আদার শব্দটাকে আনব, এবং আর আদার শব্দটাকে, আদার শব্দের আগে কি করব, আমরা এনি ব্যবহার করতে পারি অল ব্যবহার করতে পারি, কিন্তু এনি ব্যবহার করলে সিঙ্গুলার, আর যদি অল ব্যবহার করি যদি অল ব্যবহার করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে প্লুরাল, বুঝলে, তাহলে অল আদার ড্রামাটিস্ট হতো, এস যোগ হতো, সরি বোঝা গেল। স্যার এটা কিন্তু সব ক্ষেত্রেই হবে। একদম সব ক্ষেত্রে বলি, তুমি তো একজন স্টুডেন্ট, তোমার নাম কি? স্যার গোবিন্দ খান। হ্যাঁ বললাম গোবিন্দ ক্লাসের সব স্টুডেন্টদের থেকে ভালো ছিল, তাহলে আমি যদি গোবিন্দ ইন্টার দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এই বললে এনি, আবার যদি অল করি অল আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে, দেখো প্রেফার, ভালো করে দেখো এই প্রেফার আর প্রেফারেবল, প্রেফারেবল, প্রেফার আর প্রেফারেবল, এই দুটো শব্দের পর সর্বদা টু প্রিপোজিশন বসবে, সর্বদা টু প্রিপোজিশন। আমি বলবো আই প্রেফার টি টু কফি, কিন্তু কখনোই বলবো না আই টি দেন কফি, বললেই ভুল, বললেই ভুল, পরীক্ষায় এরকম পড়ে, এইরকম একটা সেন্টেন্স দিয়ে দিল, বলবে আই প্রেফার টি দেন কফি, নো এরর, এরকম একটা সেন্টেন্স দিয়ে দিবে, বলে এটা এ পার্ট, এটা বি পার্ট, এটা সি পার্ট, এটা ডি পার্ট, বলবে সেন্টেন্সের কোন পার্টটায় ভুল আছে। তাহলে কি বললাম, প্রেফার আর প্রেফারেবল, এই দুটো শব্দের পর সর্বদা টু প্রিপোজিশন বসে, কখনোই দেন প্রিপোজিশন বসে না, বোঝা গেল কি? তাহলে এখানে কি বলবো, আই প্রেফার টি, বলো জি স্যার, এরকম কোশ্চেন থাকলে মানে পেপার কথাটা উল্লেখ থাকবে। হ্যাঁ একদম, পেপার না থাকলে তুমি কি করে করবে, আমি কফি থেকে চা বেশি পছন্দ করি, সর্বদা অ্যান্সার হবে আই প্রেফার টি টু কফি, কখনো টি দেন কফি নয়, মনে রাখবে, বুঝেছ, আরো দেখো অনেক আরেকটা কিছু আছে ক্লাসে, আর একটা এক্সাম্পল দেবো, একই রকম ভাবে বলো যে আই প্রেফার ম্যাঙ্গো টু অরেঞ্জ, আমি অরেঞ্জের থেকে ম্যাঙ্গো ভালো বেশি পছন্দ করি, স্যার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়েছি, স্যার তাহলে হবে আই প্রেফার টু ম্যাঙ্গো। হ্যাঁ আই প্রেফার ম্যাঙ্গো টু কফি, আমি এই যে বলছি আই প্রেফার ম্যাঙ্গো, তাহলে প্রেফারের জায়গায় কি বসাও, ম্যাঙ্গো টু কফি, এই ম্যাঙ্গো টু অরেঞ্জ,
বুঝতে পারলাম কি? গুলো কি? ও পরেরটা লিখতে হবে না, হ্যাঁ পরেরটা বলতে হবে না? আই প্রেফার টু টি, এই পর্যন্তই। এই তো, আই প্রেফার টি টু কফি, কখনোই দেন নয়, আই প্রেফার ম্যাঙ্গো টু অরেঞ্জ, বুঝে গেল? মানে অ্যাকচুয়ালি ড্যান্স এর কখনোই তো ব্যবহার হবে না, মানে সে অনলি টু হ্যাঁ, ব্যবহৃত হবে, এই তাই তো? সমস্ত এই শব্দগুলো থাকলে কখনোই দেন ব্যবহৃত হবে না, সর্বদা টু। এবার এই সমস্ত আচ্ছা একটা জিনিস জেনে রাখো, জুনিয়র থাকে, জুনিয়র সিনিয়র হয়েছে, অ্যান্টেরিয়ার, এই সমস্ত শব্দগুলো থাকলেও কি হয় না, টু। বললাম হি ইজ জুনিয়র টু মি, কখনোই হি ইজ জুনিয়র দেন মি নয়, জুনিয়র টু নয়, ঠিক আছে? নোটেতে আছে, ক্লাসে অবশ্যই ভালো করে আরো ডিসকাস করবো, ঠিক আছে? সরি, আমার খুব সর্দি হয়েছে জানো তো, মানে স্কুল থেকে ফেরার পথে বাইকে করে যখন ফিরি তো তখন প্রচন্ড ঠান্ডা লাগে, তো সেই ঠান্ডা লাগার কারণেই সর্দিটা লেগে গেছে। ঠিক আছে, সবাই ভালো থেকো। স্যার তাহলে এক্ষেত্রে টু দুইবার হবে? আই প্রেফার, তো হবে, আই প্রেফার টি টু কফি, টি তো তুমি অবজেক্ট বসাচ্ছ, তুমি দেন কফি বলবে না, আই প্রেফার টি তারপরে টু তারপরে কফি, আই প্রেফার ম্যাঙ্গো টু অরেঞ্জ, একবার দুবার কেন হবে, একবারই হবে। ডেমো ক্লাসে পরে নতুন ক্লাস কবে থেকে স্টার্ট হবে না নতুন ক্লাস? অ্যাকচুয়ালি দেখো, আমি তো জানি না, শান্তনু স্যার জানে। হ্যাঁ, শান্তনু স্যারের সঙ্গে কথা বলো তোমরা, কারণ পরে কেউ কাছাকাছি সামনের কাছে বাড়ি আছে নাকি, কারণ হ্যাঁ স্যার। কাছাকাছির কাছে বাড়ি আছে কিনা, কারণ না স্যার, আমাদের সব দূরে, তো আমার তো বাড়ি সাঁতরে গেছে। আমার বর্ধমান আচ্ছা আচ্ছা, অনুজ স্যার। ক্লাস আপনি বুঝতে পেরেছো? অনুজ স্যার, আপনি ডেসক্রিপটিভ ক্লাসও আপনিই নেন তো? টোটাল টোটাল ক্লাসটাই আমি নিই, ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটোই। স্যার বলছি, ডেসক্রিপটিভ তো অন্য দিনে, তাই তো হ্যাঁ 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 স্যার? হ্যাঁ বলো। বলছি যে পিটির ইংলিশ আর হচ্ছে টেটের ইংলিশ কি আলাদা আলাদা হয়? হ্যাঁ, পিটি আর প্রাইমারি দুটো একসঙ্গে হয় এবং অন্যান্য সাবজেক্ট আলাদা ভাবে হয়, অন্যান্য তো পরীক্ষা। আজকে যেটা অন্যান্য আমরা পরীক্ষাগুলো? করলাম, হ্যাঁ আজকে করলাম, সেটা তো পিটি স্যার, রিলেটেড। হ্যাঁ স্যার, অন্যান্য বলতে যারা WBCS বা CGL, HS লেভেল, ব্যাংক দেয়, তাদের জন্য আলাদা ইংরেজি করে, কারণ তাদের ইংরেজি আরো অনেক ডেপথে ঢুকতে হয়, সেই জন্য মনে হয় ক্লাসে অনেকে জয়েন করে অনেকেই লেফট করে গেছে। স্যার আপনি কি আমাদের WB প্রাইমারি লিগে পড়াবেন? হ্যাঁ, আপনি কি WB প্রাইমারি লিগে আমাদেরকে পড়াবেন এই ব্যাচটা? আপনি কি টেট? একদম একদম, শুধু প্রাইমারি আর পিটি আলাদা ক্লাস হবে। স্যার বলছি, প্রাইমারি আর পিটির তো সিলেবাসটাও মনে হয় আধা, না জানো না, সিলেবাস তো ইংলিশে একই, না, পেডাগজিক্যাল পোর্শনটা কি বলছি পিটিতে থাকবে? একই সিলেবাস। পিডাগজি তো আলাদা পার্ট, সেটা তো ওদেরও আছে না, পেডা মানে ইংলিশ আর সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা তোমাদের তো একই আছে সিলেবাস। হ্যাঁ বলো স্যার বলো বলো, আজি স্কুলের গ্রুপ ডি আর গ্রুপ সির সিলেবাস কি এক? আর পিটি টেটের হ্যাঁ একই সিলেবাস, একই সিলেবাস। ঠিক আছে, ওটাই জানছিলাম। গ্রুপ ডি একটা ভালো, গ্রুপ সি একটা ভালো অপরচুনিটি আছে, হ্যাঁ, সেটা 30 নম্বরের ইংরাজি থাকে এবং ইংরাজিটা বেশিরভাগ ইংলিশ আর ম্যাথ যারা ঠিকঠাক করতে পারে, সঙ্গে এও থাকে, জিকেও থাকে, মানে ইংলিশ আর ম্যাথের ওপর বেশি ফোকাস করা হয়, তো সেগুলোতে যারা স্ট্রং হয় বেশিরভাগ চাকরিটা তারাই পেয়ে যায়। কোন কোন পরীক্ষার ক্ষেত্রে? ইংলিশ মানে SSC, ক্লার্ক আর গ্রুপ ডি, ঠিক আছে, সবাই ভালো থেকো, হ্যাঁ, গুড নাইট, ঠিক আছে, ক্লাস ভালো লেগেছে তো? হ্যাঁ স্যার, খুব ভালো লেগেছে হ্যাঁ আপনার স্যার। ক্লাস।
একটু তা ভালো ধীরে ধীরে লেগেছে চাপছে, আমার অসুবিধা সমস্যা হয়ে নেই। যাচ্ছে। ওকে।